তারা বলেছিল ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়া লা সুআম ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাস ওয়া নাসর ওয়া কাদ আদাল্লু কাসীরা। তো ওইখানে ওই আয়াতের তাফসীর এর ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এক দশ যুগ এক হাজার বছর সব মানুষ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। পরবর্তীতে যেই কওমের কাছে প্রথম রাসুল হিসেবে প্রেরিত হন, কে? নূহ আলাইহিসসালাম। প্রথম রাসুল কে? নূহ আলাইহিসসালাম। তিনি প্রেরিত হন যেই কওমের কাছে। এই কওমের কাজ ছিল কি? এই কওমে এই লোকগুলো ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এরা ছিল খুব ভালো মানুষ, এরা ছিল খুব ভালো মানুষ। তারা মানুষের খেদমত করতো, মানুষকে দিনই তালিম দিত, মানুষকে ভালোর পথে আহ্বান করতো। তো যখন তারা মারা গেল তখন শয়তান তাদের মাঝে ওয়াসওয়াসা দিল যে তোমরা এই সমস্ত লোকগুলোর মূর্তি বানাও, যেখানে তারা দাস দিতেন, যেখানে তারা ইবাদত বন্দেগী তোমাদেরকে শিক্ষা দিতেন, ওইখানে এই লোকগুলোর মূর্তি তৈরি করো, তাতে করে ওই লোকগুলোকে দেখলেই তোমাদের ইবাদতের কথা কি হবে? স্মরণ হবে, তাদের ইবাদত বন্দেগীর কথা স্মরণ হবে, এবং তারা তোমাদেরকে যে দীক্ষা দিতেন, শিক্ষা দিতেন, সেটার কথা তোমাদের স্মরণ হবে, তখন তোমরা ইবাদতে আগ্রহী হবে। এবং বাস্তবে তাই দেখা গেল যে তাদের কথা দেখলেই তাদের চেহারাটা তখন কি হতো, তাদের ইবাদতের কথা মনে হতো, তারা ইবাদতে মনোযোগী হতেন। প্রায় একশো বছর চলে যাওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, একশো বছর চলে যাওয়ার পরে তখন এই বর্তমান জেনারেশনটা যখন চলে গেল, তখন পরের জেনারেশনের কাছে শয়তান অস্বস্তি দিল, কুমন্ত্রণা সৃষ্টি করলো যে তোমাদের বাপদাদারা এই মূর্তিগুলো তো এই জন্য বানায়নি যে খালি এগুলো শো হয়ে দেখা দিবে আর তোমরা দিকে তাকিয়ে থাকবে, বরং এই মূর্তিগুলো তো বানানোর উদ্দেশ্য ছিল কি, তোমরা এগুলো কি করবে, ইবাদত করবে, এগুলোর পূজা করবে। ফাআবাদু, তখন তারা এই মূর্তিগুলোর পূজা করা কি করে, শুরু করে। এবং তখন থেকেই তাওহীদ পরিপন্থী বিষয় যা হলো শিরক, এই শিরকে আকবার দুনিয়ার বুকে কি হয়, সূচনা হয়। আর পৃথিবীতে যদি আপনি সবচেয়ে ভালো কাজ করেন তাহলে সেটা হলো তাওহীদ। পৃথিবীতে সবচেয়ে বড় নেকির কাজ কি? তাওহীদ, ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। এই কথাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে ভালো কাজ এবং আল্লাহর কাছে প্রিয় কাজ কোনটি, উনি বললেন আল ইমানু বিল্লাহ, আল ইমানু বিল্লাহ। যদি একটি হাদিসে এসেছে আস সালাতু লিওয়াক্তিহা, কিন্তু অপর হাদিসে এসেছে আল ইমানু বিল্লাহ। আর এটারই সামঞ্জস্য হলো যে সালাত কখন আদা করবেন, যখন আপনার ইমান থাকবে। অতএব ইমান বিল্লাহ হলো এক নম্বর ভালো কাজ, তারপরে আস সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদা করা। অতএব পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কাজ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদ বিশ্বাস করা, আল্লাহর উপরে ইমান নিয়ে আসা। আর পৃথিবীর সবচাইতে জঘন্য কাজ এবং পৃথিবীর সবচাইতে মহাপাপ হচ্ছে ওই তাওহীদকে নষ্ট করে দেওয়া, অর্থাৎ শিরকে পতিত হওয়া।